হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকে আমি যেটা করেছি, সুইট বোঁদে বা মিষ্টি বোঁদেও বলা যায়, আর এই বোঁদেটা একদম ঝরঝরে, যেটা রসালো বোঁদে হয় সেটা করিনি। ঝরঝরে দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে। তো সেই ঝরঝরে বোঁদেটা কীভাবে আপনারাও বাড়িতে সহজে করে নিতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে। তো আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, নর্মাল যে বাজারে বেসন পাওয়া যায় সেই বেসনই নিয়েছি 2 কাপ। আর এই কাপ মেপে সব সমস্ত কিছু নেব, আর দেব 1/2 টিস্পুনের মতো অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর এরপর একটু একটু করে জল দিই, এটার একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। তো ব্যাটারটা দেখুন এরকম স্মুথ হবে, মানে ছাঁকনিতে দিতে যাতে নিচে টপ টপ করে পড়ে যায় সেরকমভাবে। এরপর এতে দেব 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা বা খাবার সোডা যেটা বলে, দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নেব। এরপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এরকম একটা ছাঁকনি নিচে, যেটা সমস্ত বাড়িতে মোটামুটি যেরকম ধরনের ছাঁকনি থাকে, কিন্তু ফ্রাই প্যানে এইভাবে উপর থেকে ছাঁকনির উপরে ব্যাটারটা দিতে হবে। দেখতে পাচ্ছেন বুন্দিগুলো পড়ছে, কিন্তু ফ্রাই প্যানে আপনাদেরকে বলে রাখি, আমি যখন করি বুন্দিটা তখন মধ্যেখানটা লেগে যাচ্ছিলো বলে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে ছোট্ট একটা লোহার কড়াইয়ে আমি বুন্দিগুলো করি। তো এরপরে দেখুন আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিয়েছি, ছোট লোহার কড়াইয়ে বুন্দিগুলোকে ওই একই পদ্ধতিতে করেছি। তো লোহার কড়াইয়ে আমার এই বুন্দিগুলো একদম পারফেক্ট গোল গোল হয়েছে, আর নিচে লাগছেও না। তো এরকম কোনো লোহার বা অ্যালুমিনিয়ামের যদি আপনার কাছে কড়াই থাকে সেটাই করবেন, যে আরও পারফেক্ট হবে। কিন্তু হ্যাঁ, ফ্রাই প্যানেও হবে, কিন্তু জানি না আমার লেগে যাচ্ছিলো বলে আমি এটা চেঞ্জ করে নিয়েছি। তো বুন্দিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গোল গোল একেবারে প্রত্যেকটাই। কিছু কিছু বুন্দি প্রথম যখন করেছিলেন একটু মানে চেপটে যাচ্ছিলো, কারণ তেলটা গরম ঠিকঠাক হয়নি। তো তেলটা খুব ভালো করে গরম করবেন যখনই বুন্দি করবেন। এরপর আমি এটার একটা, যেহেতু মিষ্টি হব মিষ্টি বুন্দি করছে, সেই জন্য আমি একটা ফ্রাই প্যানে আবার নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন চিনি, আর দেব ওই কাপ মেপে 1 কাপ জল। তো চিনিটাকে ভালো করে জলের সাথে একদম গুলিয়ে নিতে হবে, মানে মিশে যেতে হবে যাতে। তো এই যে চিনির রসটা হবে একদম একটু ঘন হবে, পাতলা হবে না, যেরকম রসগোল্লার রস হয় সেরকম নয়, যেহেতু ঝরঝরে বুন্দি হবে। তো রসটা এখন হয়ে গেছে, এরপর বুন্দিগুলো সব দিয়ে দিই। আর এতে দেব আমি এলাইচি পাউডার, আর দেব কিছুটা ড্রাই ফ্রুটস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সাথে সাথে দেবেন পুরো রসটা কিন্তু বুন্দিতে চলে যাচ্ছে, মানে রসটা টেনে নিচ্ছে। আর এটা একটু 1 মিনিট একটু লো ফ্লেমে ধরে এই কাজটা করবেন, যাতে লো ফ্লেমে করলে কী হবে, নিচে লেগে যাবে না আর বুন্দিগুলোর ভিতরেও রসটা যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, আমি এরপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। এরপর জাস্ট চামচে করে আমি মিশিয়ে নেব সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছি রসটা টেনে নিচে গ্যাস অফ করে দিয়েছি। তো আমাদের ঝরঝরে বা মিষ্টি বা সুইট বুন্দি যেটাকেই বলবেন না কেন সেটা রেডি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।